তাহলে আজকে আমরা যে জিনিসটা আজকে কি পড়ার চিন্তা ভাবনা করতেছিলাম, মানে ডিকোডার অ্যাডার, এনকোডার শেষ, তার মানে আজকে থেকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে অ্যাডার। না, কালকে তো অ্যাডারের কথাই জি বলছিলাম নাকি? ওকে, তাহলে আমরা অ্যাডারটা শুরু করে দিই। ওটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। কোথায় গেল আমার? ওকে, ADDER, অ্যাডার। আচ্ছা, ফার্স্ট একটু অ্যাডারের ডেফিনেশনটা লিখে ফেলি আমি। জি অ্যাডার ইজ এ ইন্টিগ্রেটেড সার্কিট উইচ অ্যাডস মোর দেন ওয়ান বিটস অ্যান্ড গিভস সাম অ্যান্ড ক্যারি অ্যাজ আউটপুট। সিম্পল একটা ব্যাপার, সেটা হচ্ছে যে অ্যাডার হচ্ছে একটা ইন্টিগ্রেটেড সার্কিট যেটা কি করে, মোর দেন ওয়ান বিটকে অ্যাড করে এবং তোমাকে আউটপুট হিসেবে সাম দেয় এবং ক্যারি দেয়। ঠিক আছে, এটা মোর দেন ওয়ান বিটকে কি করে, ক্লাস করে। প্লাস করে বা অ্যাড করে বা বাইনারি এডিশন করে। আচ্ছা, বিট মানে কিন্তু বাইনারি ডিজিট। ঠিক আছে, বিট মানে কি বাইনারি ডিজিট, তার মানে আলটিমেটলি সে বাইনারি এডিশনটা করে। অ্যাডার সার্কিট, অ্যাডার সার্কিট ইজ অফ টু টাইপস, ওয়ান হচ্ছে হাফ অ্যাডার অ্যান্ড সেকেন্ড হচ্ছে ফুল অ্যাডার। আজকে আমি তোমাদের সাথে হাফ অ্যাডারটা নিয়ে কথা বলবো। দুইটা অ্যাডার আছে, দুই ধরনের, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। তো প্রথমে আসো যে ফুল অ্যাডারের ডেফিনেশনটা যদি আমরা লিখি, সরি, হাফ অ্যাডারের যদি ডেফিনেশনটা লিখি, দেখো ফুল অ্যাডার আর হাফ অ্যাডারের মধ্যে ডেফিনেশনের মধ্যে কোনো একটা খুব একটা পার্থক্য হবে না, একই কথাই লিখবো আমি, যে হাফ অ্যাডার ইজ এ ইন্টিগ্রেটেড সার্কিট, ইন্টিগ্রেটেড সার্কিট হুইচ অ্যাডস টু বিটস, টু বিটস বিটস অ্যান্ড গিভস সাম অ্যান্ড ক্যারি অ্যাজ আউটপুট। সিম্পল, ওইখানে বলছিলাম মোর দেন ওয়ান বিট, তো মোর দেন ওয়ান বিট, তো টু বিট তো মোর দেন ওয়ান বিট, ঠিক না? হাফ এটার এক্স্যাক্টলি জাস্ট দুইটা বিটকে অ্যাড করতে পারে এবং রেজাল্ট হিসেবে বা আউটপুট হিসেবে তোমাকে কি দেয়, সাম অ্যান্ড ক্যারি। তাহলে এখন এই কথাটার আর কোনো শর্ত নাই, ঠিক আছে? এটার উপর ভিত্তি করে যদি আমরা একটা ট্রুথ টেবিল তৈরি করি, আমি একটু কেটে আবার জয়েন করি। তুমি ইয়া করে, আচ্ছা কেটে জয়েন করবা, করো। আচ্ছা, তাহলে আমরা যদি এখন ট্রুথ টেবিলটা তৈরি করি, ঠিক না? আচ্ছা, এটা ট্রুথ টেবিল চলে আসলো। হ্যাঁ বলো ইন্টিগ্রেটেড সার্কিট মানে কি? বলো বাবা। ইন্টিগ্রেটেড সার্কিট, ইন্টিগ্রেটেড সার্কিটটা হচ্ছে একটা কম্বাইন্ড সার্কিট আর কি। হ্যাঁ, যেখানে মানে কি বলতে পারি আমরা, যে একাধিক গেটের সমন্বয় ঘটবে, ঠিক আছে, একটা কমপ্লেক্স। জি হ্যাঁ, ঠিক আছে, আইসি বলি না আমরা, মনে আছে তোমাদেরকে?
না স্যার, কেন ফিজিক্সে তুমি আইসি পড়ো না, ইন্টিগ্রেটেড সার্কিট? আমরা ওই চ্যাপ্টারটা এখনো ওই যে শেষের জায়গাটা আসেনি। আচ্ছা আচ্ছা, এটা সেকেন্ড পেপারে আছে, ফিজিক্সের সেকেন্ড পেপারে হ্যাঁ 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 ইন্টিগ্রেটেড সার্কিট আছে। ইন্টিগ্রেটেড সার্কিট হচ্ছে যে একটা সার্কিট যেটা মানে মানে বলা যায় যে অনেকগুলা সার্কিটকে, ইন্টিগ্রেশন মানে কি একত্রিত সবগুলো করা, মিলানো হ্যাঁ সাম করে। অনেকগুলা মিলে হ্যাঁ একটা ছোট একটা সার্কিট হবে, সার্কিটটা ছোট মনে হবে কিন্তু আসলে সে মাল্টিপারপাস কাজ করতে পারবে। ঠিক আছে বাবা, আচ্ছা তাহলে জি হাফ এডার হচ্ছে একটা ইন্টিগ্রেটেড সার্কিট হুইচ এর টু বিটস, তার মানে ইনপুট কয়টা হবে বাবা? ইনপুট চারটা হবে দুইটা না? হবে, ইনপুট হবে দুইটা, কারণ দুইটা বিটকে সে অ্যাড করতে পারবে, আর আউটপুট আচ্ছা হবে আচ্ছা দুইটা, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। মাল্টিপ্লাই, ওকে ঠিক ক্যারি আছে না, আউটপুট তো দুইটা আমার, ইনপুট হচ্ছে জি দুইটা, একটা হচ্ছে এক্স আর ওয়াই ধরে নিলাম আর একটা কি সাম আর ক্যারি ধরে নিলাম, হচ্ছে আমার কি সবার ক্যারি আউটপুট। ঠিক আছে বাবা, আউটপুট জি জি ওকে, তাহলে আর তো কোনো শর্ত নাই আমাদের, আর যেহেতু কোনো না শর্ত নাই তার মানে ইনপুট যদি দুইটা হয় সম্ভাব্য কম্বিনেশন হবে চারটা, ঠিক না? জি ওকে জি তাহলে আমরা ধরে নিলাম যে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। ঠিক আছে, জি আচ্ছা এখন আমরা নর্মাল যে বাইনারি অ্যাডিশন শিখাইছিলাম তোমাদের মনে আছে? জি আচ্ছা জিরো আর জিরো অ্যাড করলে কত হয় বাইনারিতে? জিরো জিরো থাকে, ক্যারি কত থাকে? জিরো জিরো, জিরো মনে করো এখানে জিরো আছে এখানে জিরো আছে, আমি কি করলাম অ্যাড করলাম, তাহলে জিরো আর জিরো অ্যাড করলে কত হয়? জিরো, আমার ক্যারিও জি থাকে কত? জিরো। আবার জিরো আর জিরো ওয়ান অ্যাড করলে কত হয়? ওয়ান, ওয়ান ক্যারি থাকে জিরো, ঠিক না? জি ইয়াতে থাকে না, ক্যারি তো কিছু থাকে না, ঠিক না? এই কারণে জিরো। আচ্ছা ওয়ান আর জিরো অ্যাড করলো একই অবস্থা, আমার ওয়ান থাকলো হচ্ছে সাম আর ক্যারি থাকলো জিরো, কিন্তু যখন নাকি জিরো আমি ওয়ান আর ওয়ান অ্যাড করলাম তখন কত হয়? টু টু, টু থেকে টু মাইনাস করলে হচ্ছে জিরো, ক্যারি থাকে জিরো ওয়ান, ঠিক না? ক্যারি ওয়ান তাহলে এটা হচ্ছে আমার সাম আর এটা হচ্ছে আমার কি ক্যারি, ক্যারি তাহলে সাম হচ্ছে জিরো আর ক্যারি হচ্ছে ওয়ান। এতটুকু ক্লিয়ার বাবা? জি স্যার তাহলে এই অংশটা মুছে ফেলি আমি। এখন এই যে আমরা ট্রুথ টেবিলটা পাইলাম, এই ট্রুথ টেবিল থেকে এখন স্যার কি তৈরি করব? সার্কিট হুম হুম ফাংশন ওই যে আউটপুট ইয়া ফাংশন, হ্যাঁ ফাংশন তাহলে আমাদের যে কাজটা করতে হবে, দেখবা একটা কমন ফরম্যাটে আমি আগাচ্ছি সবসময়, যে কোনো কিছুরই যে কোনো সার্কিটের আমি বর্ণনা দিচ্ছি তখন কি করতেছি, প্রথমে এটা ডেফিনেশনটা লিখতেছি, এই ডেফিনেশন থেকে আমি কি করতেছি একটা ট্রুথ টেবিল ক্রিয়েট করতেছি, তারপর সেই ট্রুথ টেবিল থেকে আমি একটা আউটপুট ফাংশন বের করতেছি বা আউটপুট ফাংশন জেনারেট হচ্ছে, দেন এই আউটপুট ফাংশনটা থেকে আমি একটা লজিক সার্কিট বানাচ্ছি। ঠিক আছে না জি আম্মু? আচ্ছা তা চলো আমরা আউটপুট ফাংশনটা যদি চিন্তা করি, তাহলে আম্মু যাও, আম্মু যাও, আচ্ছা এখানে আমার আউটপুট ফাংশন কয়টা আছে, কয়টাই আছে, আমরা ফার্স্টে কি বলছিলাম, ইনপুটে যারা থাকবে তারা হচ্ছে সুইচ আর আউটপুটে যারা থাকবে তারা হচ্ছে ল্যাম্প। ঠিক আছে, তোমার ল্যাম্প আছে জি কয়টা? দুইটা, একটা হচ্ছে সাম আর একটা দুইটা হচ্ছে কি ইয়া ক্যারি, ঠিক না? ক্যারি ক্যারি ক্যারি, তো সামের ওই তোমাকে মিন টার্ম আর ম্যাক্স টার্ম দিয়ে করাইছিলাম মনে আছে, যে যদি আমরা কি করব এখন দেখবো যে ওয়ান আর জিরো যদি সমান থাকে তাহলে ওয়ানটাকে আমরা হিসাব করি, ঠিক না? তো জি সাম যে ল্যাম্পটা সেটা কয়বার অন হইতেছে? দুইবার। দুইবার প্রথমবার কি হচ্ছে দেখো, এখানে এখানে যখন সামের অন ওয়ান হচ্ছে তখন এক্স অফ থাকতেছে ওয়াই অন থাকতেছে, ঠিক না? জি এক্স অফ থাকতেছে আর ওয়াই অন থাকতেছে, অন থাকছে অথবা বা অর দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, এক্স অন থাকতেছে ওয়াই অফ হচ্ছে, ঠিক না? জি ওকে তাহলে এক্স অন থাকতেছে আর ওয়াইটা কি অফ, অফ থাকছে ঠিক আছে? আচ্ছা এই আউটপুট যে ফাংশনটা আমি পাইলাম এটা কোন গেটের মতো আচরণ করতেছে খেয়াল করো তো, অর এক্স অর, মনে আছে? জি আচ্ছা আর ক্যারি দেখো তো কয়বার আউটপুটে ওয়ান আসছে, একবার, শুধু একবার কখন? যখন এক্সও অন ওয়াইও অন, ঠিক না? এক্সও অন ওয়াইও অন। আচ্ছা অন তাহলে এই আউটপুট ফাংশন থেকে আমরা কয়েকভাবে লজিক সার্কিট বানাইতে পারি, ঠিক আছে না? জি লজিক সার্কিট বানাতে পারি সার্কিট বানাতে পারি, তো চলো আমরা একটা বেসিক লজিক সার্কিট বানাই, যে আমার ইনপুট আছে এক্স আর ওয়াই, ঠিক না?
এক্স থেকে একটা জি আসলো, ওয়াই থেকে একটা আসলো, এখান থেকে এক্স আসলো, এখান থেকে ওয়াই আসলো। সিম্পল একটা এক্সোর গেট নিলাম এখানে, এটা সাম হয়ে গেল না? জি ওকে, আর এখান থেকে যদি একটা এক্স আনি আর একটা ক্যারি আনি, ইয়া ওয়াই আনি, আর এই দুজনকে যদি আমি একটা অ্যান্ড গেটের ভেতর দিয়ে নিই, তাহলে এটা কি হয়ে গেল? ক্যারি, ক্যারি হয়ে গেল। ঠিক না? এটাকে আমরা বলতে পারি হচ্ছে স্পেশাল গেট দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করলাম, ঠিক আছে না? ইমপ্লিমেন্ট ইউজিং স্পেশাল গেট, ঠিক না? তোমাকে জি যদি মানে কোশ্চেনে বলা থাকে যে তুমি স্পেশাল গেট দিয়ে ইমপ্লিমেন্ট করো, ইন দ্যাট কেস তোমার স্যার লজিক সার্কিটটা হবে এরকম দেখতে। তোমাকে যদি কিছু নাও বলে, তাহলে তুমি চেষ্টা করবে লজিক সার্কিটটা এইভাবে আঁকার জন্য। কিন্তু অনেক সময় প্রশ্নের মধ্যে আসে যে আমাকে লজিক সার্কিটটা বানায় দাও কি দিয়ে? নট নর বেসিক এগুলো গেট দিয়ে দিয়ে, বেসিক গেট দিয়ে। আমাদের বেসিক গেট ছিল না কিছু? তিনটা বেসিক গেট আছে জি না আমার? এনগর হ্যাঁ, তিনটা জি বেসিক গেট ছিল না আমার? যদি বলে যে না আমাকে জি স্পেসিফিকলি বেসিক গেট দিয়ে তুমি বানায় দাও, তাহলে কিন্তু তোমার হিসাবটা অন্যরকম হয়ে যাবে। তাহলে আমরা বলি যে ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন ইউজিং বেসিক গেট, ঠিক আছে? জি বেসিক গেট, ইন দ্যাট কেস তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, আমার কাছে এক্স আছে, আমার কাছে ওয়াই আছে, ওয়াই তো এখান থেকে এক্স আসলো আর এখান থেকে ওয়াই আসলো। খেয়াল করো, বেসিক গেটে যদি বানাইতে হয় তাহলে কিন্তু আমার এই ফাংশনটা কাউন্ট করতে হবে, ঠিক না? এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট, ঠিক না? জি তাহলে এক্স নটও আছে, ওয়াই নটও আছে, তাহলে দুইটার জন্য আমি দুইটা নট বানায় ফেলাইলাম এখানে। এখানে একটা নট গেট নিলাম আমি, এখান থেকে একটা নট গেট নিলাম, একটু বাঁকা করে নিয়ে নিলাম, ঠিক আছে? জি ওকে ওকে, তাহলে এটার মান হয়ে গেল এক্স নট আর এটা হয়ে গেল কি, ওয়াই নট। ওয়াই নট তাহলে আমার প্রথমে দরকার হচ্ছে এক্স নট ওয়াই, আর ওয়াই এক্স নট আর ওয়াই কি অবস্থায় আছে? অ্যান্ড অবস্থায় আছে। তাহলে এটা মান হয়ে গেল এক্স নট ওয়াই, আর একটা কি ছিল, এক্স ওয়াই নট, ওরাও অ্যান্ড অবস্থায় আছে না? তাহলে এটা হয়ে গেল জি এক্স ওয়াই নট, আর এই দুইজন কি অবস্থায় আছে? ওরা অর অর অবস্থায় আছে অবস্থায় আছে। তাহলে অর অবস্থায় থাকলে এটা হয়ে গেল সাম ইকুয়াল টু কত, এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট, ঠিক না? স্যার হ্যাঁ স্যার, জি স্যার কখনো যদি মেনশন না করা থাকে তখন আমি কি চাইলে এই বেসিক গেট দিয়ে করতে পারবো হ্যাঁ না? হ্যাঁ, কোনো সমস্যা নেই, বেসিক গেট দিয়ে করো, তোমার কোনো সমস্যা নেই। তুমি চাইলে স্পেশাল গেট ওকে দিয়েও করতে পারবা, কোনো কিছু যদি বলা না হয়। তুমি স্পেশাল গেটটা সহজ, ছোট না, দুইটাই কিন্তু তুমি, আমার মিলিয়ে যায়। হ্যাঁ মিলেই যায়, মিলেই যায়, একই কথা, কিচ্ছু আসা যায় না। ওকে আচ্ছা, এখান থেকে আবার আমরা কি নিলাম, এটা হচ্ছে এক্স আর এটা নিলাম ওয়াই, এই ওয়াই দুইজন এন্ড অবস্থায় আছে, ব্যাস। ক্যারি ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই। তাহলে নিচের যে সার্কিটটা আমি ইমপ্লিমেন্ট করলাম, এই সার্কিটটা আমি কি দিয়ে ইমপ্লিমেন্ট করছি বাবা? বেসিক গেট বেসিক গেট দিয়ে। আর উপরে যে সার্কিটটা আমি ইমপ্লিমেন্ট করছি, এটা কি দিয়ে করছি? স্পেশাল গেট দিয়ে। এখন এটা ছাড়াও আরো দুইটা গেট আছে আমাদের, দুইটা ইউনিভার্সাল গেট আছে, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে কি, নর গেট। তো অনেক সময় কোশ্চেনে আসতে পারে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে এটাকে ইয়া করো, ইমপ্লিমেন্ট করো, অথবা নর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করো, সেটা অনেক সময় প্রশ্নে আসে। তাহলে আমরা আরেকটা ইমপ্লিমেন্টেশন শিখবো, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন ইউজিং ন্যান্ড গেট, ন্যান্ড গেট। গেট তার মানে আমরা এখন ইমপ্লিমেন্ট করব কি দিয়ে, ন্যান্ড গেট দিয়ে। ক্লিয়ার বাবা? জি দেখো আমাদের সামের মানটা কি ছিল, এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট। ওয়াই নট আচ্ছা, যখন কোনো একটা মানে ইয়াকে সার্কিটকে তুমি ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাইবা, বা কোনো একটা ফাংশনকে ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাইবা, তখন তোমার উচিত হবে প্লাসটাকে অমিট করে দেওয়া। এই যে অর যেটা আছে না, অরটাকে অমিট করে জি দেওয়া। তো অরটাকে অমিট করার একটা সহজ পদ্ধতি হচ্ছে যে টোটালটার উপরে, টোটাল যে তোমার ফাংশনটা আছে
এই ফাংশনের উপরে তুমি এক্সট্রা দুইটা নট দিয়ে দিবা, হোল নট কয়টা? দুইটা। দুইটা। এতে দিলে কিন্তু মানের কোনো পরিবর্তন ঘটতেছে না, ঠিক না? এখন এই যে দ্বিতীয় নিচের যে নটটা সেটাকে তুমি যদি ভেঙে ফেলো তাহলে কিন্তু প্লাস্টার থাকলো না ডিমর্গান দিয়ে, ঠিক না বাবা? তাহলে এখানে এক্স নট ওয়াই আসলো ইন্টু এক্স ওয়াই নট আসলো, দুইজনের উপরেই দুইটা হোল নট চলে আসলো, আর উপরে যে একটা হোল নট ছিল সে কিন্তু এমনিতেই উপরে রয়ে গেল, ঠিক না বাবা? ওকে, এটা হলো সামের ক্ষেত্রে। আর ক্যারির ক্ষেত্রে কত রয়েছে? শুধু এক্স এক্স ওয়াই, ওয়াই। এক্স ওয়াই, কোনো প্রবলেম নেই, এখানে প্লাসের ব্যাপারটা নেই। এখন যদি আমরা এটাকে ইমপ্লিমেন্ট করি, এই এইটাকে ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমার মানটা কিরকম কিরকম আসতেছে? আমার কাছে এক্স আছে, আমার কাছে ওয়াই আছে, ঠিক না? জি এক্স এর জন্য একটা টান দিলাম, ওয়াই এর জন্য একটা টানলাম। দেখো খেয়াল করো, এখানে এক্স নটও আছে ওয়াই নটও আছে। আমরা জানি যে একটা ন্যান্ডে কি হয়, মনে আছে না? একটা সিঙ্গেল ন্যান্ড হ্যাঁ দিয়ে হ্যাঁ যদি যায় মানটা, তাহলে এটার মান নট হয়ে যায়। জি তাহলে এই লাইনের মধ্যে অবশ্যই এক্স নট আছে। এখান থেকে আমি একটা সিঙ্গেল ন্যান্ড নিলাম, তাহলে এই লাইনটার মান কত হয়ে গেল? ওয়াই নট। এটা ওয়াই নট হয়ে গেল। এখন আমাদের জন্য কাজটা করতে সুবিধা হবে। খেয়াল করো, এক্স নট ওয়াই ন্যান্ড আকারে আছে, খেয়াল করছো? এক্স নট জি ইন্টু ওয়াই হোল নট। তাহলে এখান থেকে যদি আমি এক্স নট নেই আর এখান থেকে যদি আমি ওয়াই নেই, এই দুইজনকে যদি আমি ন্যান্ড গেটের ভেতর দিয়ে নিই, তাহলে মানটা কত আসতেছে? এক্স নট এক্স নট ওয়াই ওয়াই তার উপরে হোল নট, ঠিক আছে না বাবা? জি আবার এখানে এক্স ওয়াই নট তার উপরে হোল নট আছে, তার মানে কি দাঁড়াইতেছে যে এখান থেকে যদি আমি এক্স নেই আর এখান থেকে যদি আমি ওয়াই নট নেই এবং এই দুইটাকে যদি আমি ন্যান্ড গেটের ভেতর দিয়ে নিই, তাহলে মানটা কত আসতেছে? এক্স এক্স ওয়াই ওয়াই নট নট হোল তার নট। উপরে হোল নট। খেয়াল করো, এই টোটালটা দুইজন অ্যাড ইয়া কি হয়ে অ্যান্ড হয়ে তার উপরে একটা হোল নট হয়েছে, খেয়াল করছো? জি তার মানে আমি যদি এখানে একটা ন্যান্ড গেট নেই, তাহলে মানটা কত আসতেছে? এক্স নট ওয়াই তার উপরে হোল নট ইন্টু এক্স ওয়াই নট তার উপরে হোল নট এবং টোটালটার উপরে একটা হোল নট, ঠিক না? জি তাহলে আমাদের সামের মানটা চলে আসলো। এখন ক্যারির ক্ষেত্রে আমরা কি জানি, তুমি আমরা যখন ইমপ্লিমেন্ট করছিলাম, ওই অ্যান্ড ইমপ্লিমেন্ট করছিলাম, তখন তোমার মনে আছে যে মানটা কেমন হয়েছিল? দুইবার ন্যান্ড হয়েছিল, খেয়াল আছে? একবার তুমি যখন ন্যান্ড করতেছো জি তখন স্যার এটার মান হইতেছিল কত? এক্স ওয়াই হোল নট। আর একই মান যখন না তুমি দুইবার নিচ্ছ, তখন কি এক্স ওয়াই হোল নটের উপরে আবার আরেকটা নট হয়ে গেছে, তার মানে কি এক্স ওয়াই? আমি কি বুঝাইতে পারছি বাবা? জি স্যার তার মানে এখন আমরা কি ইমপ্লিমেন্ট করলাম? আমরা হাফ এন্ড এডার ইমপ্লিমেন্ট করলাম ন্যান্ড গেট দ্বারা। হাফ এডারটা ইমপ্লিমেন্ট করলাম কি ওকে দিয়া? ন্যান্ড গেট এন্ড দিয়ে। গেট করা এখন একই কাজ আবার উঠাইতে পারছো তোমরা? জি স্যার উঠানো হইতেছে? জি শেষ আচ্ছা ঠিক আছে, এখন এই কাজটাই আমরা করব। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে নর ইমপ্লিমেন্টেশন ইউজিং কোন গেট? নর গেট। নর গেট। দেখো অ্যান্ডের ক্ষেত্রে আমরা আবার যদি সামটা নেই এখানে, যে সামের মানটা আমরা নিলাম, সাম ইকুয়াল টু হচ্ছে এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট। আমরা যখন নাকি নর দিয়ে কাজটা করব, তখন আমাদের টেন্ডেন্সি থাকবে কোনো জায়গায় যাতে অ্যান্ড চিহ্নটা না থাকে, সবগুলোকে প্লাস করে ফেলবো, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, যারা যারা ন্যান্ড আকারে আছে তাদের উপরে ডবল নট দিয়ে দিব। যেমন এখানে এক্স নট ওয়াই আছে, তার উপরে আমরা একটা ডবল নট দিয়ে দিলাম, ঠিক আছে? আবার এক্স ওয়াই নট আছে, তার উপরে কি করলাম আমরা একটা দুইটা ডবল নট দিয়ে দিলাম। আচ্ছা, দিলে কি হইলো যে ওকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে মানটা হইলো কত? এক্স নটের উপরে আর একটা নট হইলো প্লাস ওয়াইয়ের উপরে একটা নট হইলো, আর ওই যে নটটা রয়ে গেছে সে এখানে রয়ে গেল, ঠিক না বাবা? ঠান্ডা জি মাথায় দেখো, এটা যখন ভেঙে গেল তখন এক্স নটের উপরে আরেকটা নট পড়লো, এই মানে অ্যান্ড অর হয়ে গেল, এটা ভেঙে ওয়াইয়ের উপরে একটা নট হইলো আর ও তো রয়ে গেল। হ্যাঁ আবার দেখো একই কাহিনী, এক্সের উপরে একটা নট আসলো প্লাস ওয়াইয়ের উপরে দুইটা নট আসলো আর টোটাল ও তো রয়েই গেল, ঠিক না? জি আর একটু শর্ট করলে, যে কোনো কিছুর উপর দুইটা নট থাকলে তো কোনো নট থাকবে না,
হ্যাঁ তাহলে এটা একটা মান হইল প্লাস এক্স নট প্লাস ওয়াইয়ের উপরে কি ক্লিয়ার বাবা? দুইটা ডট, জি জি, কারণ ওয়াইয়ের উপর দুইটা নট ছিল না, এটা বাদ দিয়ে দিলাম আর কি আমরা। আবার ক্যারির ক্ষেত্রে একটু চিন্তা করো তো, ক্যারির ক্ষেত্রে কি দেওয়া ছিল, এক্স আর ওয়াই। ওকে যদি আমরা কি করি, ওর উপরে দুইটা নট জি দিয়ে দিই, যে এখানে কয়টা নট দিয়ে দিলাম, দুইটা নট দিয়ে দিলাম, তাহলে ওকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, এটাকে যদি ভেঙে ফেলি দুইটা, তাহলে এক্স নট প্লাস ওয়াই নট তার উপরে একটা হোল নট, ক্লিয়ার বাবা? জি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা এখন আমি যেটা করব সেটা হচ্ছে, মনে করো এখানে একটা এক্স আছে আর এখানে একটা ওয়াই আছে, জি এক্সের জন্য একটা টান দিলাম, ওয়াইয়ের জন্য একটা দিলাম, এক্সের জন্য একটা দিলাম, ওয়াইয়ের জন্য একটা দিলাম, দিয়ে ওই একই কাজ যদি দিলাম, নর গেট, একটা নর গেট দিলে কি হয়, নট হয়, তোমার মনে আছে একই মান দুইবার গেলে নট হয়ে যায়, জি এটা কিন্তু নরের ক্ষেত্রে সত্য কথা ঠিক না? জি তাহলে এক্স নর জি এটা ওয়াইয়ের জন্য নিলাম, তাহলে এখানে হলো এক্স নট আর এখানে হলো ওয়াই নট। তাহলে দেখি তো প্রথমে কি হবে, এক্স প্লাস ওয়াই তার উপরে হোল নট না, ওয়াই না, এক্স প্লাস ওয়াই নট তার উপরে হোল নট, জি তাহলে এক্স জি আর ওয়াই নট যদি একটা নর গেটের ভেতর দিয়ে নিই তাহলে এটার মানটা হয়ে গেল কত, এক্স প্লাস ওয়াই নট তার উপরে হোল নট। আরেকটা দরকার কি, এক্স নট প্লাস আইটা ওয়াই, হচ্ছে এক্স নট প্লাস ওয়াই, ভেরি গুড, এটাকে যদি আমরা নর করি তাহলে এক্স নট প্লাস ওয়াই তার উপরে একটা হোল নট হয়ে গেল ঠিক না? এখন যোগের ক্ষেত্রে তোমার মনে আছে জি কিনা জানি না, যে নর গেট যখন ইমপ্লিমেন্ট করতেছিলাম, যে মানে নর গেটের কি বলে আমরা যখন নাকি এটা যে একটা ইউনিভার্সাল গেট, এটা যখন ইমপ্লিমেন্ট করতেছিলাম, হ্যাঁ, বা ইউনিভার্সালিটিটা ইয়ে করতেছিলাম, প্রুফ করতেছিলাম, তখন মনে আছে তোমার অরের ক্ষেত্রে কি করছিলাম, দুইজনকে একসাথে নর করছিলাম তারপর আবার নর করছিলাম, মনে আছে অ্যাডের ক্ষেত্রে? আবার হ্যাঁ একটু উল্টে দেখবা, না এখন আপনি বলেছেন তখন আমার মনে এসেছে, যে এটা কি হইতেছে, মানে এই দুজন ফার্স্টে কি হচ্ছে প্লাসে উপরে একটা হোল নোট হচ্ছে ঠিক না, আবার নিলে দুইটা দুইটা হোল নোট হয়ে যেতেছে না, তাহলে আলটিমেটলি হ্যাঁ দুইটা হোল নোট থাকবে না, তাহলে তো এই হয়ে মানটা গেছে চলে আসলো ঠিক না? জি ওকে তাহলে এটা কার মান পাইলাম আমরা, জি সামের মান পাইলাম। এখন ক্যারির ক্ষেত্রে কি হবে, এখান থেকে এক্স নট এখান থেকে ওয়াই নট এই দুইজনকে যদি আমি কি করি নর গেটের ভেতর দিয়ে নিই তাহলে মানটা কি হবে, এক্স নট প্লাস ওয়াই নট কি, ঠিক আছে বাবা? ভুল হইতেছে না তো, না ঠিক আছে, এক্স নট প্লাস ওয়াই নট তার উপরে হোল নট, এটা কার মান ঠিক হয়ে গেল, আছে, এটাই তো হ্যাঁ এটা ক্যারি হয়ে গেল। আমি কি তাহলে কি বুঝাইতে পারছি তোমাকে, ঠিক আছে না বাবা? জি স্যার, আচ্ছা তাহলে আমরা কি ঠিক মোটামুটি আছে, হাফ এডার নিয়ে কোনো প্রবলেম থাকবে আমাদের, না ইনশাল্লাহ, ইনশাল্লাহ কোনো প্রবলেম থাকবে না, হাফ এডার নিয়ে এই চারটা কোশ্চেনই আসতে পারে, হাফ এডারের উপরে এই চারটাই আসতে পারে, চারভাবে আসতে পারে, যে হাফ এডারটা কাকে বলে বা আউটপুট ফাংশনটা, এটা তুমি স্পেশাল গেট দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারো, তুমি বেসিক গেট দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারো, তুমি এটা ন্যান্ড গেট দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারো, এবং এটা তুমি কি নর গেট দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারো। ইনশাল্লাহ আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে তাহলে নেক্সট ক্লাসে আমরা ফুল এডারটা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে, তো ভালো থেকো। জি স্যার, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম।